এসকেএম গোড ফার্মের পক্ষ থেকে আপনারা কাছে দূরে যে যেখানেই থাকেন না কেন আপনাদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন দিয়ে এই ভিডিওটা তৈরি করছি। ভিডিওটার বিশেষত্ব হচ্ছে বনগাঁ থেকে এসেছেন দাদা ভাই, ইনার মানে ঘাসের কাটিং দরকার। এছাড়াও ইনি ফোনে আমার সঙ্গে মাঝে মধ্যে যোগাযোগ করেন, অনেক কথোপকথন হয়। তা আজকে ইনি ঘাসের কাটিং নেবেন। দেখুন, ইনি আমাকে আগে থেকে অর্ডার দিয়েছিলেন, ইনার ঘাসের কাটিং এইভাবে করে আমি কল করতে রেখে দিয়েছিলাম চটের বস্তা দিয়ে। দেখুন, নতুন শিকড় বেরিয়ে গেছে, দেখুন ভালো করে। আর একদিন থাকলে টোটাল ফোটগুলো বেরিয়ে যায়, দেখুন ফোট বেরোচ্ছে নতুন, প্রত্যেকটাই কিন্তু ফোট বেরোচ্ছে। এই দেখুন এইখানটাই যে নতুন বেরোচ্ছে, দেখুন। যদি আগের থেকে বন্ধুরা আপনারা যদি অর্ডার করেন তাহলে এরকম রেডি মাল পাবেন। আগের থেকে অর্ডার করলে এরকম বললে আমি রেডি মাল রেখে দেবো। এই দেখুন ফোট বেরিয়ে গেছে। ইনি এখন আমার কাছ থেকে সুপার নেপিয়ার, সিওসিএন ফোর, হাইব্রিড নেপিয়ার তিনটেই নিচ্ছেন, মোট 1000 পিস। তাহলে চলুন দাদাভাইয়ের সঙ্গে একটু কথা বলি। নমস্কার দাদা ভাই, ভালো আছেন? হ্যাঁ দাদা, ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আপনার নাম কি? আমার নাম গণেশ বিশ্বাস। আপনি কোথা থেকে এসেছেন? আমি বনগাঁ কালোপুর থেকে এসেছি। বনগাঁ কালোপুর? কালোপুর থেকে। আপনার ফার্ম আছে? এই ফার্ম আছে, নতুন করেছি কিছুদিন হলো। নতুন করেছেন? এখন বর্তমানে কটা মাল আছে ফার্মে? এই আটখানা ধরুন আছে। আটখানা? আর বাড়াবেন? হ্যাঁ অবশ্যই বাড়াবো, বাড়াবো বলে তো এসেছি এখানে। ও, আপনি যে ফোনে যে আপনার ছাগলের অসুস্থতা হয় আর কি, যখন অসুবিধা হয় আপনি ফোন করেন, আমি যে কথাগুলো বলে দিই সেগুলো কি সঠিক না বেঠিক? অবশ্যই সঠিক, সেই জন্যই তো আপনাকে এসেছি আর দূর। মানে এখন ছাগলে আর কোনো সমস্যা নেই? না সমস্যা নেই, প্রত্যেকটা ছাগলই সুস্থ আছে। হ্যাঁ সবাই ভালো আছে, সবাই ভালো আছে। আপনি ফার্মে এখন আর কতগুলো মাল তুলবেন, সিদ্ধান্ত নিয়েছেন? মোটামুটি এখনো ধরুন 8-10টা মাল তুলবো। 8-10টা তুলবেন? আর এই যে ঘাসের কাটিং এগুলো কবে লাগাবেন? এগুলো দুই একদিনের ভিতরে, একটু জমির সমস্যা হয়েছিল। আর আপনাকে আমি যে সিস্টেমটা দেখিয়ে দিলাম, দেখুন বন্ধুরা সবাই, একে আমি ভিডিও দেখিয়েছি, ভিডিও দেখানোর পরেও সবাই গাবড়ে যায় কিভাবে লাগাবো। এনাকে সিস্টেমটা আমি দেখাচ্ছিলাম যে আগে আগা কোনটা গোড়া কোনটা আগা বুঝতে হবে। কারণ দেখুন এই যে যে এইগুলো লেগে আছে, এই দিকটা গোড়া আর এইটা হচ্ছে আগা। এই দেখুন ফোট বেরিয়ে গেছে, ইনি আগের থেকে আমাকে বলেছিলেন, তাই আমি এইভাবে রেখে দিয়েছিলাম, কল বেরিয়ে গেছে। ঠিক এইভাবেই লাগাতে হবে, এইভাবে পুঁতে দিতে হবে কাদাতে। দেখুন এইভাবে গিয়ে এইভাবে লাগাবেন। দেখুন এই যে যে একটা গিট মাটির সঙ্গে টাচ হয়ে গেল, একটা গিট ঢুকে গেছে এইখানে, একটা গিট দেখুন মাটির সঙ্গে টাচ আছে, এরকম একটু উঁচু থাকবে 1 ইঞ্চি মতো। এইভাবে লাগিয়ে দেবেন, লাইন করে প্রত্যেকটা কলই বেরিয়ে যাবে। তাহলে বুঝতে পেরেছেন? হ্যাঁ ঠিক আছে, বুঝে গেছি। তাহলে আপনি তো আমার ফার্মটাকে দেখলেন, আমার সমস্ত ডেকোরেশন ফার্মে কাজ চলছে সব তো দেখলেন, দেখার পরে আপনার কেমন লাগলো? ভালো লাগলো, এবং আমার নিজের ফার্মটাকে কীভাবে উন্নতি করব, আপনার ফার্ম থেকে অনেকটা অভিজ্ঞতা আমি অর্জন করলাম। আমার কাছ থেকে যে অভিজ্ঞতা অর্জন করলেন, এই অভিজ্ঞতা অর্জন করার পরে আপনার এখন যে ছাগল পালনের যে একটা দ্বিধা ছিল যে কতটা টাপ ব্যাপার, এটা কি দূর হয়েছে মনের থেকে? হ্যাঁ অবশ্যই। এখন একটা ইজিলি লাগছে কি লাগছে না, যে ছাগল পালনটা যে একটা টাপ, ব্রেনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল যে একটা টাপ ব্যাপার, সেটা ইজিলি হয়ে গেছে এখন, তাই তো? হ্যাঁ অনেকটা সহজ হয়ে গেছে এখন, সহজ হয়ে গেছে। দেখুন ফার্মে কাজ চলছে, এর মধ্যে দিয়ে লেবার যাচ্ছে, দেখুন দেখুন। দাদা ভাই তিন রকমের কাটিং নিলেন, মোট 1000 পিস। ইনি এখন বনগাঁতে যাবেন। হ্যাঁ এখানটাই রাখো, এখান থেকে টোটো আসবে, এখানেই রাখো। একটা অটো
তাহলে কটার সময় বেরিয়েছিলেন বাড়ি থেকে? সকালবেলা ওই ধরুন 5:30 নাগাদ। 5:30 কত টাইম লাগলো আসতে? ট্রেন লেট ছিল, 7:20 ট্রেন ছেড়েছে। তাহলে যেতে যেতে তো বোধহয় সন্ধ্যা লেগে যাবে, তাই না? 5:00-6:00 বেজে যাবে। হ্যাঁ, 5:00 রাস্তার ব্যাপার তো, গাড়ি পেলে সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি হবে, না হলে লেট হবে। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আচ্ছা, আপনারা ভালো থাকবেন। ওকে, ফোনে যোগাযোগ থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কিভাবে লাগালাম ওটা তো বলে দিলাম। হ্যাঁ, বুঝতে পেরেছেন? কোনো অসুবিধা হলে জানাবেন আমাকে। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, টোটো আসছে। ঠিক আছে, তাহলে আসেন। ওকে, থ্যাংকস বন্ধুরা। আমার ভিডিওটা যদি ভালো লাগে অনেক লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, থ্যাংকস।